নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে 9/2/2022 স্কুল খোলা নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে, তো আসুন দেখে নেবো বিস্তারিত কী রয়েছে। তার আগে বলি, যদি চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, নানা ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য, চাকরির খবর পাওয়ার জন্য, শিক্ষাসঙ্গত খবর পাওয়ার জন্য। শ্রেণীকক্ষে পঠন পাঠন চালুর দাবি, পাড়ায় পাড়ায় শিক্ষালয় নয়, অবিলম্বে কোভিড স্বাস্থ্যবিধি মেনে বিদ্যালয় শিক্ষক শ্রেণীকক্ষে পঠন পাঠন চালু করা সহ বিভিন্ন দাবি জানালো নিখিলবঙ্গ শিক্ষক সমিতি। মঙ্গলবার সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলা শাখার উদ্যোগে এই দাবিতে আলিপুর জেলা বিদ্যালয় পরিদর্শক মাধ্যমিক শিক্ষকের কাছে ডেপুটেশন দেওয়া হয় এবং নিখিলবঙ্গ শিক্ষক সমিতির দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সভাপতি রবীন রায় ও সম্পাদক অনুপম রাও সহ পাঁচজনের প্রতিনিধি দল ডেপুটেশনে বিদ্যালয় পরিদর্শকের কাছে দাবি সনদ পেশ করে আলোচনা করেন। আরেকটি আপডেট রয়েছে, সেটা হচ্ছে ধূপগুড়ি, জঙ্গলের মাঝখানে পড়াশোনা নয়, স্কুল খোলার দায়ী অভিভাবকদের। রাজ্য সরকার ঘোষিত পাড়ায় শিক্ষালয়ের প্রথম দিনেই অব্যবস্থা দেখে ক্ষুব্ধ অভিভাবকরা, তারা বিক্ষোভ দেখালেন শিক্ষকদের। অস্বাস্থ্যকর পরিবেশে পাড়ায় শিক্ষালয়, তাতে ক্ষুব্ধ অভিভাবকরা। স্কুলের পঠন পাঠন চালুর দাবিতে প্রধান শিক্ষককে বিক্ষোভ দেখালেন তারা। ঘটনাটি ঘটেছে ধূপগুড়ির ভাওয়াল পাড়ার বৈরাতিগুড়ি এক নম্বর এসসি প্রাইমারি স্কুলে। অভিভাবকদের অভিযোগ, খোলা আকাশের নিচে একটি সেগুনের জঙ্গলে ভেতর ছাত্রছাত্রীদের পাঠানোর ব্যবস্থা করা হয়েছে পঠন পাঠন, চারপাশে জঙ্গল ঝোপঝাড়, সেখানে সাপ পোকামাকড় উপদ্রব রয়েছে বলে তাদের দাবি। এমনকি যে কোনো সময় গাছের ডাল ভেঙে বিপদ ঘটতে পারে এমন আশঙ্কা করেছেন তারা, তাই অস্বাস্থ্যকর পরিবেশে ছাত্রীদের পড়াশোনা করাতে রাজি নন তারা। তবে দাবি তুলেছেন যে স্কুলেই শুরু হোক পঠন পাঠন, তা না হলে পাড়ায় শিক্ষালয় পড়ুয়াদের পাঠাবেন না তারা। অভিভাবকরা একজন বলেন যে একটি জঙ্গলের মাঝখানে পড়াশোনা চলছে আর মিড ডে মিলের খাবার দেওয়া হচ্ছে, আর তার থেকে প্রায় 500 মিটার দূরে নদীর পাড়ে স্বাভাবিকভাবে রাস্তা পারাপার করতে হচ্ছে পড়ুয়াদের, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, এমনকি পোকামাকড় কামড়াতে পারে, তাই চাইছি পঠন পাঠন শুরু হোক হাই স্কুলের ক্লাসরুমে। স্কুলের প্রধান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একজন বলেন যে অভিভাবকরা আমাকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন, তাদের বক্তব্য, অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে ছাত্রছাত্রীদের পড়াশোনা যাবে না, স্কুলের ভেতরে তাদের পড়ানোর ব্যবস্থা করতে হবে, আমার কিছু করার নেই। গোটা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছিলেন যে পানীয় জল সহ অন্যান্য সুবিধা দেওয়া হবে, কিন্তু কিছুই দেয়নি, নিজেদের পকেটের টাকা দিয়ে জলের ড্রাম কিনে এনেছি। আরেকজন শিক্ষক বলেন স্কুলে ছাত্র সংখ্যা অনুপাত কম করে দুটি পলিথিন দরকার, আমাদের দেওয়া হয়েছে মাত্র একটি, এবং সেগুন বাগান নিরাপদ নন, বুঝতে পারছি আচমকা ঝড় বৃষ্টি হলে বিপদ হতে পারে, কিন্তু আমাদের কিছু করার নেই। তারা দেখলেন অভিভাবকদের সঙ্গে শিক্ষক সমিতির এই স্কুল খোলার দাবি উঠেছে শ্রেণীকক্ষে, পাড়ায় শিক্ষালয় বাদ দিয়ে স্কুলের মানে ক্লাসরুমে ক্লাসের দাবি উঠেছে। তো যাই হোক, স্কুল খোলা নিয়ে আজকে এই গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করলাম, আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করবো, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।